নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমো শিবায়। শ্রাবণ মাসে শিবের পুজো দিই এবং দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালি, কিন্তু আমরা সঠিক নিয়ম জানি না বেলপাতা প্রয়োগ করার। হ্যাঁ বন্ধুরা, এই বেলপাতা প্রয়োগের মাধ্যমে আপনার তিন জন্মের পাপ কিন্তু মুছে যায়। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। তো আজ আমি ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি যে বেলপাতার সঠিক প্রয়োগে দেবাদিদেব মহাদেবকে অতি সহজে সন্তুষ্ট করতে পারবেন। এবং আরেকটি ব্যাপার আমি এই ভিডিওতে কভার করব, সেটি হচ্ছে অনেকের বিবাহ নিয়ে প্রচুর প্রবলেমে রয়েছে, সেটা ছেলে হতে পারে বা মেয়ে, উভয় ক্ষেত্রে কিন্তু সঠিক পাত্র পাচ্ছেন না বা সঠিকভাবে বিয়ে থা হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এই বেলপাতার প্রয়োগে আপনারা অতি সহজেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। ওম নমো শিবায়। এই মাস শ্রাবণ মাস, এই মাস শিবের মাস। এই মাসে আপনারা যদি দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবকে, শিবের কাছে কিছু চান, তাহলে উনি অতি সহজেই আপনাকে সেই বরদান দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এবং সেটি পুজোর মাধ্যমে আমরা করে থাকি। এবং শিবকে তুষ্ট করার জন্য দুধ এবং গঙ্গাজল এবং বেলপাতার কিন্তু প্রয়োজন হয়। তা আমি প্রথমে আপনাদেরকে জানাতে চলেছি আপনারা কিভাবে পুজো করলে দেবাদিদেব মহাদেবের কাছে অতি সহজে কিন্তু বরদান পাবেন এবং আপনার তিন জন্মের পাপ কিন্তু এই জন্মে কিন্তু নষ্ট করে ফেলতে পারেন। তারপরে আমি আপনাদেরকে বলবো যারা বিবাহ নিয়ে প্রবলেমে রয়েছেন তারা কি করবেন। তো প্রথমে বলি, আপনারা যে বেলপাতা, সেই বেলপাতা গাছ থেকে নিয়ে আসবেন। এখানে কয়েকটি ব্যাপার আপনারা মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল, কোনো বেলপাতা যদি মাটিতে পড়ে যায় সেই বেলপাতা কিন্তু শিবের মাথায় দেওয়া যাবে না। দ্বিতীয়, বেলপাতা যখন আপনারা তুলবেন তখন অবশ্যই দেখবেন যে বেলপাতাটি মধ্যে কোনো যেন খুঁত না থাকে, কোনো ছিঁড়া আছে, কোনো ফুটো হয়ে আছে বেলপাতা, একদম নিখুঁত বেলপাতা লাগবে। এবং এই বেলপাতা 108টি বেলপাতা আপনারা নেবেন এবং বেলপাতার প্রতিটি পাতা, তিনটি পাতা থাকে, প্রতিটি পাতায় যেন একদম ঠিকভাবে থাকে, কোনো ছিঁড়া থাকে না, বেঁকা থাকে না, টেড়া থাকে না, এইরকম বেলপাতা কিন্তু নেবেন। এরপরে আপনারা শিবালয় বা শিব মন্দিরে যান, প্রথমে গঙ্গা জল ঢালুন শিবের মাথায়, তারপরে সেই বেলপাতাটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এবং তারপরে আপনি সেই বেলপাতাটিকে উল্টো পিঠে অর্থাৎ যেদিকটা চকচক চকচক করে সেদিকটা শিবের মাথায় কিন্তু রাখবেন, মানে উবুর করে রাখতে হবে। এবং রাখার পর 108টি বেলপাতা আপনি রাখবেন এবং বেলপাতা রাখার আগে আপনার প্রতিটি বেলপাতাতে শ্বেত চন্দন কিন্তু লাগাবেন। নিজের জন্য যদি চান তাহলে নম শিবায় বলবেন, আর অন্য কারোর জন্য যদি চান, অর্থাৎ অনেক বাবা মা তার ছেলে মেয়ের জন্য চায়, তারা ওম নম শিবায় বলবেন, তারপরে কিন্তু রাখবেন। এবং সেখানে দুধ এবং গঙ্গাজল কিন্তু প্রদান করবেন। এ থেকে আপনার এই জন্মের পাপ এবং পূর্ব তিন জন্মের পাপ কিন্তু নষ্ট হয়ে যাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এবং আপনার মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবে। এবার আসি বিয়ের ব্যাপারে। অনেকে আছেন যারা বিবাহ নিয়ে খুব প্রবলেমে রয়েছেন, তাদের জন্য তারা কি করবেন। তারা
সেমভাবে বেলপাতা তুলবেন 108টি। 108টি বেলপাতা, নিখুঁত বেলপাতা আনার পর আপনারা সেই বেলপাতাটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন প্রতিটি বেলপাতা। এবং তারপরে আপনি শিবালয়ে যান, কিন্তু স্নান করে যাবেন, সমস্ত কিছু কিন্তু স্নান করে করতে হবে আপনাদেরকে। মানে আপনি ঘুম থেকে উঠলেন আর বেরিয়ে গেলেন, শিবালয়ে চলে গেলেন, এরকম ব্যাপার নয়। আর বেলপাতা তোলার সময় অবশ্যই আপনারা স্নান করে কিন্তু বেলপাতা তুলবেন। এই বেলপাতা তোলার পর আপনারা শিবালয়ে যান এবং সেখানে গিয়ে আপনারা প্রতিটি বেলপাতাতে রাম নাম লিখেন, রাম 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 লিখবেন। এবং 108টি বেলপাতাতে আপনাদেরকে রাম রাম লিখতে হবে। লেখার পর সেই বেলপাতাটিকে আপনারা যেভাবে উবুর করে বললাম, যেদিকটা চকচক চকচক করে বেলপাতার, সেদিকটা শিবের মাথাতে লাগবে এবং উল্টো পিঠটা আকাশের দিকে থাকবে। এইভাবে কিন্তু আপনাদেরকে শিবের মাথায় বেলপাতা প্রদান করতে হবে। এবং নিজের জন্য যদি চান তাহলে নমঃ শিবায় বলবেন, আর অন্য কারোর জন্য যদি চান, অর্থাৎ অনেক বাবা মা তার ছেলে মেয়ের জন্য চায়, তারা ওম নমঃ শিবায় বলবেন। আপনারা এটি করে দেখুন। আমি এতটুকুটা বলতে পারি যে আপনারা 100% ফল পাবেনই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।